কক্সবাজারের কলাতলি সিপার নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গার বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। রবিবার 14 জানুয়ারি সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ হোটেল মোটেল জোনে গেলে পালিয়ে যায় বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি। পুলিশ বরকনে সহ অর্ধশতাধিক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গেছে। তিনি একসময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া, পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান বর হামিদুল্লাহ এবং সেখানে নাগরিকত্ব পান তিনি। এদিকে হামিদুল্লাহর সাথে আরও 18 জন বিদেশি নাগরিক এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে 17 জন আগেকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান নাগরিক। পুলিশ বিদেশি পাসপোর্ট সহ 19 জনকে হেফাজতে নিয়েছেন। এদিকে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় হোটেল কর্মকর্তারা। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে অভিযান চালানো হয়েছে ওই হোটেলে। আমরা যাদের পেয়েছি সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। এ বিষয়ে এখনো কাজ চলছে, পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাত 9:30 দিকে অন্যান্য রোহিঙ্গাদের বাসে করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।